أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনরা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন আমরা তানবিনের মাস হরফের উপর দিয়ে 11 নম্বর মাখরাজের শেষ হরফ পর্যন্ত শেষ করেছি আজকে আমরা শুরু করব 10 নম্বর মাখরাজের হরফ দিয়ে দর্শক শ্রোতা ভাই বোনরা এই তানবিনের মাস হরফ দিয়ে উপর দিয়ে উচ্চারণ করলে তানবিনের উচ্চারণটা আমাদের শিক্ষা হবে এবং শুদ্ধ হবে আমি হরফ লিখতেছি 10 নম্বর হরফটা 10 নম্বর মাখরাজের হরফটা লিখতেছি সুন্দর করে আপনারা এবার একসাথে নাম বলবেন র আলিফ র র নুন আলিফ নুন নুন না না 8 নম্বর মাখরাজ হচ্ছে লাম সাত নম্বর মাখরাজ হচ্ছে দ আলিফ দ আলিফ বদ বদ এর নাম্বার হচ্ছে ছয় নম্বর মাখরাজের শেষ হরফ ইয়া ইয়া আলিফ এরপরে হচ্ছে শিন শিন আলিফ শিন শিন ছয় নম্বরে আরেকটা হরফ আছে জিম জিম আলিফ জিম জিম এবার আমি বলবো আপনারা সুন্দর করে লিখুন র আলিফ র র নুন আলিফ নুন নুন লাম আলিফ লাম লাম বদ আলিফ বদ বদ ইয়া আলিফ ইয়া ইয়া শিন আলিফ শিন শিন জিম আলিফ জিম জিম লেখা হয়েছে জি হ্যাঁ এবার আমি তানবিন লিখবো সবাই একসাথে তানবিনের নাম বলবেন আওয়াজ যেন সবার এক হয় দুই জবর দুই জের দুই পেশ 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 এবার আমি বলবো আপনারা তানবিন লিখুন দুই জবর দুই জের দুই পেশ 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 লেখা হয়েছে জি হ্যাঁ স্লেট দেখান বেশ মাশা আল্লাহ খুব সুন্দর হয়েছে স্লেট টেবিলের উপর হাত লেখার নিচে নজর বোর্ড নজরকে সুন্দর করুন বলুন আমার সাথে র দুই জবর রন র দুই জবর রন র দুই জে ঋণ র দুই জে ঋণ র দুই পেশ রুন র দুই পেশ রুন রন ঋণ রুন রন ঋণ রুন রন ঋণ রুন রন ঋণ রুন আমরা প্রথমে বলছিলাম তানবিন যখন হরফের উপলব্ধি হবে তার উচ্চারণটা কি হবে তাড়াতাড়ি হবে আর দুই শব্দের মাঝখানে আসলে এটার ভিন্ন নিয়ম আছে এটা পরে আসবে ইনশাল্লাহ আমরা পড়াবো তখন আমি হাত রাইলে বানান করে বলতে পারবেন জি হ্যাঁ বলুন সবাই একসাথে র দুই জবর রন র দুই জের ঋণ র দুই পেশ রুন রন ঋণ রুন রন ঋণ রুন রন ঋণ রুন নজর স্লেট দেখে দেখে হ্যাঁ যে র দুই জবর রন
র দুই জে ঋণ র দুই পেশ ঋণ মতন রণ ঋণ ঋণ রণ ঋণ ঋণ রণ ঋণ ঋণ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা আমাদের শিক্ষার্থীদের সাথে অনুশীলন করুন। অনুশীলন করলে আপনাদের এইটা জব্দ হবে, মুখস্থ হবে, তাহলে কোরআনটি পড়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তানবিনের উচ্চারণটা আপনারা শিখে ফেললেন, হরফর ফর এরকম তানবিন দেখলে তার উচ্চারণ কী হয় তখন আপনি বলতে পারবেন। কিন্তু এখন অনুশীলন না করলে কিন্তু ভাইরা শিখতে পারবেন না, ভাই বোনেরা আপনারা শিখতে পারবেন না। তাই মেহরবানি করে আমাদের শিক্ষার্থীদের সাথে অনুশীলন করুন। এটা একটা সুবিধা আমাদের শিক্ষার্থীরা বসে যে পড়াচ্ছে পড়ছে, সেই পড়ার সাথে সাথে আপনারা ওদের সাথে সাথে অনুশীলন করবেন, পড়বেন। সামনে নুন দুই জবর নান, নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন, নান নিন 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 নুন। আমি হাত রাখলে বলতে পারবে? জি হ্যাঁ, বলুন সবাই একসাথে নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন, নান নিন নুন, নান নিন নুন। নজর স্লেট হ্যাজে নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, মত নান নিন নুন, নান নিন নুন, নান নিন নুন। দর্শক শ্রোতা ভাই বোনরা, এই যে সিস্টেম, এটাকে বলে রিপিটিশন সিস্টেম। ক্লাসের পড়া ক্লাসে শিক্ষা হয়ে যাবে। চারটা কাজ আমরা করতেছি, লেখা, মাস, তাকরার, সিলেট করানো। লেখার মধ্যে হরফ এবং তানবিনগুলি বারবার রিপিট করতে করা হচ্ছে, যাহা আমরা শিক্ষার্থীরা যদিও হরফের নাম ভুলে যায় আবার আমাদের নাম চলে আসতেছে, তানবিনের নাম ভুলে যায় তানবিন আবার আমাদের কাছে চলে আসতেছে। আর এর উচ্চারণটা মাসকে করতেছি একবার, আমি শিক্ষার্থীরা পড়তেছে একবার, আবার শিক্ষার্থীদের দ্বারা তাকরার করানো হচ্ছে। অর্থাৎ আমি হাত রাখতে বলতে পারবেন, এটাকে বলি আমরা তাকরার। আর নজর স্লেট করি, সিলেটে পড়াই, হ্যাজে মতন করি, এইটা আরেকবার পড়ানো হচ্ছে। এই বারবার রিপিটিশন করার কারণে ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এর চেয়ে সহজ কোনো পদ্ধতি এখন পর্যন্ত বাংলাদেশে পৃথিবীতে কোথাও আমি দেখিনি। সামনের শব্দ দেখুন আপনারা, লাম দুই জবর লান, লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, লান লিন 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 লুন। আমি হাত রাখলে বলতে পারবে? জি হ্যাঁ, বলুন সবাই একসাথে লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন, লান লিন লুন, লান লিন লুন। দর্শক শ্রোতা ভাই বোনরা, এই যে মাস্ক বারবার পড়া, এটা হইলো শিক্ষার জন্য জরুরি এবং কার্যকরী। আপনি মুখরোচক কিছু কথাবার্তা ওয়াজ নসিয়ে শুনলেন, এই কানে দিয়ে শুনলেন, এই কানে দিয়ে বের হয়ে গেল, এরপরে দেখা গেল আপনি কিছু জানেন না, কিছু বলতেও পারেন না, ওটা আপনার শিক্ষা হলো না। আর এই মুখরোচক দেখা দেখি অনেকে একেবারে পাগল হয়ে যান, কিন্তু ধরলে আপনার দেখি, আমি ক্লাসে আপনাদের ক্লাসে দেখি এই ধরনের মুখরোচক ক্লাসের শিক্ষার্থীদেরকে দেখি যে দুই দিন আগে কি পড়ানো হয়েছে, পরের দিন জিজ্ঞাসা করলে ওটা আর আপনি পারতেছেন না। অতএব এই জন্য মাস্কি করা, বারবার পড়া, রিপিট করি পড়া, এটা জরুরি। আমি হাত রাখলে বলতে পারবেন? জি হ্যাঁ, বলুন সবাই একসাথে লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন, লান লিন লুন, লান লিন লুন। সামনে দদ দুই জবর দন, বদ দুই জবর দন, বদ দুই জের দিন, বদ দুই জের দিন, বদ দুই পেশ দুন, বদ দুই পেশ দুন, বন দিন দুন, দন দিন দুন, বন দিন দুন, দন দিন দুন, বদ জিব্বার গোড়া হইতে কিরূপ আওয়াজে, বদ জিব্বার গোড়া হইতে মোটা আওয়াজে। উচ্চারণগুলি এখানে আমাদের শুদ্ধ হলে সামনে কোরআন শরীফ আমাদের শুদ্ধ হবে। এখানে যদি উচ্চারণ শুদ্ধ না হয় কোরআন শরীফ শুদ্ধ হবে না। আমি বা হাত রাখলে মোটা করে বলতে পারবে? জি হ্যাঁ, বলুন বানান করি বদ দুই জবর দন, বদ দুই জের দিন, বদ দুই পেশ দুন,
দন্দিন দুন। এটা জিহ্বার গোড়া থেকে যে পাঁচটা দাঁত আছে যেটাকে বলা হয় আদ্রাস, এই আদ্রাস হরফের গোড়ার সাথে লাগাইয়া এই দোয়াদের উচ্চারণটা করতে হবে মোটা করে। আর তানবিনের উচ্চারণের কারণে একটু নুনের আভাস আসবে তানবিনের মধ্যে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দর্শক শ্রোতা ভাই বোনরা, এই হরফগুলি আমরা আরেকবার, এই চাই চারটা হরফ আমরা আরেকবার মতন মাসকে করতেছি। বলেন আমার সাথে, রন রিন রুন, রন রিন রুন, নান নিন নুন, রান নিন নুন, লান লিন লুন, লান লিন লুন, বন দিন দুন, দন দিন দুন। তৌফিক সুন্দর করে তুমি এই চারটা হরফের মতন বল দেখি। রন রিন রুন, নান নিন নুন, লাম লিম, লান লিন লুন, বন দিন দুন। আনোয়ার বলো। রন রিন রুন, নান নিন নুন, লান লিন লুন, বন দিন দুন। দর্শক শ্রোতা ভাই বোনরা, আরো তিনটা হরফ আমরা লিখেছিলাম, এই তিনটা হরফের মাসকে করার সময় না থাকায় আমরা এই তিনটা পরবর্তী ক্লাসে আপনাদেরকে ইনশাল্লাহ শিক্ষা দেব। এগুলি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এগুলি যদি আমরা ভালোভাবে এখানে আয়ত্ত করতে পারি তাহলে কোরআন শরীফ পড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাই আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।